আসসালামু আলাইকুম দর্শক আমনেরা হগলটি কেমন আছেন আমনে গো লগে আজ গো জিনিস লই এইছি দেখেন এ দেখলেই কিন্তু সবাই আসে তাই আসে কা এই তো মুই বুঝিনা যে জিনিসটা রেসিপি আজকের কর মু এ কিন্তু আমনেরা মোটামুটি সবাই বুঝে গেছেন কেডা কেডা বুঝছেন কোন দেহি সব সময় তো একটু শুদ্ধ ভাষায় কথা কই তো যে জিনিসটা লই এইছি এই জিনিসটারে শুদ্ধ ভাষায় কইলে কেমন জানো মন ভরে না তো এর লগে আজগো গো বরিশাল্য ভাষায় আমনে গো রেসিপি দেখামু মুই কিন্তু অত ভালো বরিশাল্য ভাষা কইতে পারি না তো যে দুপারি হেই একগু চেষ্টা করতে আসি বুঝলেন সবসময় কই বরিশাল্যে বাসাই তয় শুদ্ধ আর বরিশাল্যে বাসা মিক্স হয়ে যায় আপনারা দেখতে পাইতেছে নামনে লগে কথা কইতে কইতে কিন্তু মোর কাজ শুরু হয়ে গেছে কয়না যে কাজের তালে তালে কথা কইলে কাজ কোন সময় যে শেষ হয়ে যায় এই টেরি পাওয়া যায় না তয় মোর হয়েছে হেরম দশা বুঝলেন আপনারা কেডা কেডা মন না এরম করেন হেরা কমেন্ট করে জানাইতে পারেন হেলেও বুঝবো মোর দলে আরো লোক আছে শুধু এই রান্না বান্নার কাম না এমনিও এটা ওরা কাজ করলে দেখবেন গল্প সল্প করলে কাজটা তাড়াতাড়ি কেমনে কেমনে জানি হইয়ে যায় আর নিরিবিরি করলে মোড়ে ওইতেই যায় না দেখছেন করলাম না কাজের তালে তালে কথা কইলে কেমনে জানি কাজ হইয়ে যায় মোর কিন্তু কাজ হয়ে গেছে মূলা কুচাই নিছি প্রথমে এর পরে এককালে রান্না করে লইয়েছি সরাসরি আমনে গো লইয়া এরপর চুলাটা দড়াইয়ে কড়াইতে বওয়াইয়া মূলা দিয়ে দিলাম এ মূলার মধ্যে যে পানি বাইরে এসে এ কিন্তু মুই একটু পানি দিই নাই সব কিন্তু মূলের দেই পানি বাইরে এসে হেয়ের পরে হলুদ মরিচ লবণ এক এক সব পরিমাণ মতো দিতে আসি এইগুলো দেওয়ার পরে এরপরে পরে দিয়ে ডাককে দিলাম সরাই দিয়ে ডাককে দিলাম এর লোক গে যে একটু সেদ্ধ সেদ্ধ দেওয়ার পরেই তো আসল রান্না শুরু হইবে আর এই পাশে আরেকটু করই লইয়া মুই এর মধ্যে একটু আস্তা ডিম সাইড রে দিলাম এই ডিম ডেড়ে ঘুরতে আসি গড়তে আসি এককালে গড়তে গড়তে টুকরে টুকরে করে হেলাম নুডলস রান্নার সময় যেরকম এক হেলাম না সেই রকম করতে হইবে মোর কিন্তু গোডাগুডি এখন শেষ পরে ওই শেষে উডাইয়া আবার তেল দিয়ে পিঁয়াজ সাইডে দিলাম এর মধ্যে পিঁয়াজ দিয়ে এইগুলা ভাজা ভাজা করে নেওয়া লাগবে ডাইলে যেরম ফোরন দে ভাজা ভাজা করে সেই রকম করতে হইবে তাই রকমই এককালে দিয়ে আসি বেশি আবার যেন পিঁয়াজ পুড়িয়ে না যায় হেলে কিন্তু আবার গোন্ধাইবে আর দেখতেও কিন্তু ভালো দেখাইবে না আর এই পিএস বাজার সময় যদি একটু এদিক ওদিক মন যায় হেলে তো বোঝেনি এক এককালে পুড়িয়ে যাইবে চেষ্টা পরা হইবে মোর এরম মাঝে মাঝে হয় সব সময় হয় না এককালে দুই এক সময় হয় আপনি কথা কই মুও কিন্তু মুলা অত পছন্দ ঠেই না আর মোর স্বামী তো দেখতেও পারে না মুলা কি মনে করে বাজার দে মুলা আনছেলে এখন তো রান্দা লইয়ে পড়ছি বিপদে কেমনে কি রানমু হ্যাঁ পর কি কর্ম কর্ম ইউটিউবে সার্চ দিয়ে দেহি ওরে বাবা এ দেই মূলার অনেক রেসিপি আছে মুই এই রেসিপি ডে বানাইতেছি কেমন কি লাগবে কইতে পারিনি রান্দার পরে তো যেরকম যেরকম দেখছি হের হের বানাইতে আছি বুঝছেন দেখতে পাইতেছেন আপনারা মোর কিন্তু রান্দা বাড়া শেষ এখন এককালে কালে সরাসরি গরম গরম লইয় কেমন কি লাগবে কোনো আন্দাজও নাই প্রথম গরম গরম আর নেই আমনে গো বাইয়ে রে খাইতে দিলাম যে দেখ গেল কিরম কি কয় যদি ভালো কয় হেলে বুঝবো আনে যে না ভালো হয়েছে ওরে রে খাইয়ে তো এ কয় এ কি মূলবাজি করছো নাকি কোনো স্পেশাল কিছু করছো এত বুঝাই নে মূল তাই আজ গো এটা রান দেবা রে এককালে মোর কষ্টটা হাল যায় না আমনেরাও বাড়িতে খাইয়ে দেখেন কেমন লাগে সবাই ভালো থাকেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন